আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন ফ্যামিলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। সবার দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 17ই নভেম্বর বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। ফজরের নামাজ পড়েই উঠানে আসছি আর এসে দেখি আমার মুরগিগুলো সব বাহিরে। তো শীতের সময় কিন্তু এত সকালে মুরগি ছাড়া হয় না, কারণ সকাল 8টা কিংবা 8:30টার দিকে মুরগি ছাড়ি, তা না হলে কিন্তু অসুখ হয়। তো গতকালকে সন্ধ্যায় মুরগির ঘরে দরজা দিতে মনে ছিল না, যার কারণে আর কি ভোরবেলা উঠেই দেখি সব মুরগি বাহিরে চলে আসছে। তো আসলে ভাগ্য ভালো আমার যে মুরগিগুলো শিয়ালে নেয়নি, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে শিয়াল ডাকে সন্ধ্যা হলে। তো কপাল ভালো আমার যে মুরগিগুলো নেয়নি, যদি নিয়ে যেত তাহলে আসলে খুবই কষ্ট পেতাম, কারণ প্রতিটা মানে তিনটা মুরগিতেই ডিম পাড়ছে আর একটা মাত্র ডিম পাড়ছে না। তো তারপরে মুরগিগুলা ঢেকে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলায় আজকে রান্নাঘরে আসছি আনাসের টিকা দিবে। তো এই জন্য আর কি যে সকালবেলা ভোরে আর কি রান্না টান্না করে তারপরে ওকে টিকা দিতে নিয়ে যাব। আর টিকা দিয়ে নিয়ে আসার পরে কিন্তু কার কোনো কাজ করতে পারবো না, প্রচুর কান্নাকাটি করবে, তো যার কারণে সকালবেলায় আগে রান্নাঘরে চলে আসছি। আর সকালের দিকে রাফি আনাস দুইজনই বেশ খানিকক্ষণ ঘুমিয়ে থাকে, যার কারণে আর মাটির চুলায় রান্না করলে একটু কিন্তু সময় বেশি লাগে। এই কারণে মাটির চুলায় রান্নাটা ভাবছি যে সকাল সকালই করব, যে কয়দিন মাটির চুলায় রান্না করি। আর গ্যাসে রান্না করলে কিন্তু আমি কাজ করতে করতে আনাসের কাছে যেতে পারি, আর মাটির চুলায় আসলে আগুন রেখে চলে যাওয়ার ভয় লাগে, যার কারণে ভোরবেলায় রান্নার কাজটা সেরে নিচ্ছি আজ কয়েকদিন ধরে। তো দয়া করে ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিবেন, প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি। অনেক আপুরা আছেন হয়তো বা লাইক দেন না, ভিডিও দেখে চলে যান, তো তাদেরকে দয়া করে সবাইকে বলছি আমি একটা লাইক দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্য, আর এই ভিডিওটি কিন্তু আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যে সকল আপু ভাই আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো নারিকেলের পাতাগুলো শুকিয়ে যে রান্নাঘরে রেখে দিলাম সেইগুলা দিয়ে আমি রান্না করছি। আর প্রচুর শীত পড়ছে আজ 3-4 দিন ধরে, যার কারণে আরও সকালবেলায় যে মাটির চুলায় রান্না করলে আগুন পোহানো যায়, আর এই সকালবেলা আগুন পোহানোটা খুবই ভালো লাগে। তো আমি হাতটা পানিতে অনেক মানে পানি চাল ধুইছি, চাল ধোয়ার পরে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তো যার কারণে হাতটা আমি গরম করছিলাম আগুনে। দেখুন আমার কিন্তু এরই মতো ভাতটা হয়ে গেছে, আর এখন আমি রান্না করব কিন্তু ডিম ভাজি করব, মুরগির দেশি ডিম মানে দেশি মুরগির ডিম আর কালিজিরা ভর্তা করব। তো সকালবেলা কিন্তু এরকম গরম ভাতের সাথে কালিজিরা ভর্তা তারপরে এরকম দেশি মুরগির ডিম ভাজিতে অনেক ঘ্রাণ হয়, তো খুবই ভালো লাগে শীতের সকালে এরকম টাটকা টাটকা দেশি মুরগির ডিম সাথে কালিজিরা ভর্তা।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো দেখুন এরই মধ্যে আমার ভাত রান্না হয়ে গেছে, তারপরে ডিম ভাজি, কালিজিরা ভর্তা সব হয়ে গেছে। আর রাফিও ঘুম থেকে উঠে পড়ছে, কিন্তু আনাস এখনও ঘুম থেকে উঠিনি। তো রাফি তো ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে, রোদের ভিতর দৌড়াদৌড়ি করে, ও নাকি ব্যায়ামস করে, মানে বলে আম্মু আমি ব্যায়ামস করব। তো ব্যায়ামস করলে ওর নাকি বডি হবে আর কি। তো ও যেই না বডি, শরীর শুকনা মানুষ, তারপরে আবার বডি বানাবে। তো যার কারণে আর কি ঘুম থেকে উঠে ও রোদের, এই মানে সকালবেলা যে আমাদের উঠানের সামনে দিয়ে অল্প অল্প রোদ থাকে, তো ওই রোদের ভিতরে 10 বার গুনে গুনে দৌড় দেয়, আসে যাওয়া আসা করে, আর বডি বানায়। তো অনেক কথা বলে, পাকনা পাকনা কথা। তো যাই হোক, এই জন্য আর সকালবেলা কিছু বলিনি আমি, যে ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করাও ভালো শরীরের পক্ষে। তো ওইভাবে হাঁটাহাঁটি করছে, আর ওর বিরাসটা পেস্ট আমি সামনে দিয়েছি, ও নিজে নিজেই মাজবে। আর আমি ভাত খেতে খেতেই আর কি আনাস ঘুম থেকে উঠে পড়বে, অনেকক্ষণ ধরে একটু নড়াচড়া করছিল, আমি ভাত খাওয়ার আগে চেক করে আসছি। তো এভাবে কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, আর দেখতে দেখতে কিন্তু আনাসের 2.5 মাস বয়সও হয়ে গেছে। তো মনে হলো সেদিন হলো আনাস, কিন্তু দেখতে দেখতে দেখুন 2.5 মাস বয়স হয়ে গেল। আর এই 2.5 মাস কত মানে কষ্ট যে করে বড় করছে, একটু একটু করে, তারপরে অনেক ভালো লাগে। এখন আনাস হাসি দেওয়া শিখছে, তো ওর হাসি দেখলে আসলে খুবই ভালো লাগে। তো একটু একটু করে ও বড় হচ্ছে, ও হাসি দিচ্ছে, এরপর কথা বলা শিখবে, তারপর এইভাবে করতে করতে এক সময় অনেক বড় হয়ে যাবে আপনাদের সবার চোখের সামনেই। তো তারপরে যে সারাদিন আর কোনো কিছু আমি ভিডিও করিনি, একবারে চলে আসছি বিকালবেলা। তো আমার ওই পাশে একটা বস্তা দেখতে পারছেন, ওই বস্তার ভিতরে কিছু লাকড়ি আছে। তো রাফি আজ বেশ কিছুদিন ধরে ভাপা পিঠা খাওয়ার জন্য অনেক কান্না করছে, আশেপাশের বাড়ির মানে রাফি যে সব বন্ধুরা আছে সবাই ভাপা পিঠা খেয়ে বেড়ায়। আমাদের এখানে যে সামনে যে খামার, তো ওই খামারের অমনে হেঁটে বেড়ায় আর বাটিতে করে খায়। তো ওইটা দেখে বাড়িতে আসছে, আর এসে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপরে চেয়ার ফেলিয়ে দিচ্ছে, বলছে না যে আম্মু ভাপা পিঠা খাবো। আমি এমনি মানে ওদের খাওয়া দেখে এসে ঘরের জিনিসপত্র ছেলে ছেলে ফেলিয়ে দিচ্ছে। তো আমি পরে বুঝতে পারছি যে ও ওদের খাওয়া দেখছে, দেখে এসে এই জন্য এমন করছে। তো মাঝে মাঝে খুব হাসি আসে যে রাফি এক সময় ঢাকায় থাকতে কিচ্ছু খেত না, তখন কিন্তু কম বেশি অনেক খাবার থাকতো, আর এখন খাবারের অভাব। এখন রাফি সারা দিন শুধু খাই খাই করে, আম্মু কী খাবো কী খাবো, আম্মু খাবার দাও। তো যাই হোক, ভালোই লাগে, কারণ যাক শহর ছেড়ে গ্রামে এসে অন্তত ছেলে নিজে খাওয়া শিখছে, নিজে কথা বলা শিখছে ভালোভাবে। তো ইনশাল্লাহ যখন যেটা চাবে, যদি নাও পারি তারপরেও আসলে চেষ্টা করি দেওয়ার। তো আমি কিন্তু কি করছি এটাই বলা হয়নি, বক বক করেই যাচ্ছি। তো যার কারণে ওই লাকড়িগুলো এনে আমি রান্নাঘরে গুছাচ্ছি, আমিও 2-1 দিনের ভিতরে রাফির ভাপা পিঠা বানিয়ে খাবো সেই ব্যবস্থা করছি। তো এই যে শিকা বানাচ্ছি, এই শিকাটা কিন্তু আমি ঘরে বসে প্রায় 1 সপ্তাহ ধরে বানাচ্ছি, রাত মানে ভিডিও আপলোড দেওয়ার পর, অ্যাড বসানোর পরে, যখন রাফি আনাস দুইজনই ঘুমিয়ে যায় তখন আমি বসে বসে এই শিকাটা বানাইছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি আসলে এটা মানে মনে মানে হচ্ছিল না, ভাবলাম যে মনে হয় হবে না, হয়তো বাবার খুলে ফেলতে হবে।
তো অবশেষে দেখছি হয়েছে, তো অনেক ভালো লাগছে। নিজের চেষ্টায় নিজে কিছু করা, তো কারোর সাহায্য নেইনি, কিন্তু শিকাটা যখন বানাচ্ছি তখন আমাদের তো গ্রামের বাড়ি, তো কিন্তু এ আসে ও আসে, সারাদিন লোকজন এসেই যায়, তো সবাই দেখে অনেক খুশি হয়েছে। আর আমার সবাই বলছে আমার নাকি খুব গুণ আছে, তো তখন আরও ভালো লাগছিল। আসলে নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে, সবাই কিন্তু প্রশংসা শুনতে অনেক ভালোবাসে। তো আমার শিকা বানানো দেখে আমাদের প্রতিবেশী যারা আছে তারা সবাই এসে আমার খুব প্রশংসা করছে যে এত সুন্দর একটা শিকা বানালাম আমি একা একাই। তো এটা কিন্তু আমি পাটের যে সুতা থাকে তো সেই সুতা দিয়ে বানাইছি। তো দেখুন শিকাটা বানানো হয়ে গেছে, তো এর ভিতরে একটা পাতিল রেখে আমি দেখছিলাম যে কেমন দেখা যায়, তো খুবই ভালো লাগছে আমার, মানে বিশ্বাসই হচ্ছে না যে আমি একা বানাইছি। তো আমার শিকা বানানোর জন্য আমার এক চাচি শাশুড়ি বলছিল যে সে নাকি আমার বানিয়ে দিবে, তো আমি তাকে দেখাইছি যে দেখো বর্মা আমি নিজেই বানিয়ে ফেলছি। তো সে আরও বেশি খুশি হয়েছে যে যাক এত গুণ তোমার যে একাই শিকা বানিয়ে ফেলছো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।